গান্ধী জিলা বিল আশিষনা জিলা কমিটির পক্ষ থেকে আমার যেটু অসমর রাইজর কারণে যেটু নতুন দল গঠন করা হয়েছে সেইটুত আমি হাইলাকান্দিবাসী আদরণি জানাইছু আর আগন্তুক দিনক আমার হাইলাকান্দি রাইজর লগত মিলি আমার দলর পরা যেটু আমাক দায়িত্ব দিয়া হব রাইজর দল যেটু গঠন করা হয়েছে কৃষক মুক্তি আর বিল আশিষমান সেনার নেতৃত্বত অত্যাচার সংগঠন মিলি যেটু রাইজর কারণে দল গঠন করা হয়েছে এইটু দলত আমার দলর পরা 2021 ইলেকশনত যেটু ভাগ লওয়া হব আমার হাইলাকান্দি রাইজর পরা এইটুক আদরণি জানা হব আর এইটু দলর কাম আমি বিল আশিষ সেনা আর কৃষক মুক্তির লগত মিলি করে যাম হাইলাকান্দি রাইজর কারণে আর আজি আমার এইটু ই বিল আশিষ সেনার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির নতুন সদস্য ভর্তি হয়েছে আর আমার আজির পরা আমার হাইলাকান্দি বিল আশিষ সেনার ডিস্ট্রিক্ট কমিটি হন পুরা কাজ করে যাব হাইলাকান্দিত ব্লক কমিটিবিলাক গঠন করিব আর আঞ্চলিক কমিটি গঠন করিব আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বিল আশিষ সেনার ডিস্ট্রিক্ট কমিটির পরা আমার যে সেন্ট্রেল কমিটির শৃঙ্খল চলিয়া বা আরও সেন্ট্রেল কমিটির যান কার্যকর্তা আছে সবক ধন্যবাদ দিছু আর আমি তেখতক আহ্বান জানাইছু যে আমার হাইলাকান্দিত তেখেত একা এবার আহি আমার হাইলাকান্দির পরিস্থিতিটো চাই যাব আর আমার হাইলাকান্দির এটা বা দুটা সিটত এই অসম রাইজর যেটু দল আছে এই দলের পরা প্রতিদ্বন্দ্বিতা করিবর কারণে আমি আহ্বান জানাইছো সক এই যে বিরোধী যে মঞ্চটা গঠন হয়েছে এইটু আমার বিজেপির বিরোধী মঞ্চ অসম সরকারে যিমান করাপশন করি আছে বা যিমান মূল্যবৃদ্ধি হয়েছে বা আমাদের এই এনআরসির যাক খেলিমেলি করি আছে বা আগন্তক দিনত দেখিছি আপনারে যে আমার ইয়াত এই এসআইর পরীক্ষার যে করাপশন হয়েছে এইবিলাকার বিরুদ্ধে অসম রাইজ গোটে ওলাই আহিছে কা আন্দোলনত আপনাদের দেখিছে কিমান রাইজ ওলাই আহিছে এইটো কারণত বিরোধী ঐক্যমঞ্চ গঠন হয়েছে এতিয়া বিরোধী দল মিলি আমি সরকারের বিরুদ্ধে যুঁজিম আমি আশা করু যিমান মানুষ ওলাই আহিছে সব যদি আমি একেলগে থাকিম আগন্তুক দিনক আমার বিরোধী মঞ্চে সরকার গঠন অসমত করিব আর আমি বিল আশিষ সেনা আর অসম রাইজর দল যেটু গঠন হয়েছে এইটু সরকারত থাকিব বিল আশিষ সেনার আমার সেন্ট্রেল কমিটির লগত আলোচনা হয়েছে তেখেত এতিয়া কৃষক মুক্তির লগত মিলি রাইজর দল গঠন করেছে আর বিল আশিষ সেনা গোটে অসমবাসী এতিয়া অসম সরকারক জানাইছে যে আমার অকিল গগৈ ডাঙ্গরিয়াক জেলৰ পৰা অব্যাহতি দিব লাগিব নহলে আগন্তুক ইলেকশ্যনত এই অসম সরকারে এইটোৰ প্রতিফল পাব আমি আশাবাদী যেতিয়া রাইজৰ দল গঠন হয়েছে রাইজে আমাক সহায় করিব আমি রাইজৰ লগত থাকি কাম করিম এইটো কারণত যেতিয়া সত্তরটা সংগঠন আছে কৃষক মুক্তি আছে বিল আশিষ সেনা আছে রাইজৰ দল হয়ে যদি কাম করে যাও আগন্তক দিনক আমি সরকারত সোমাব পাৰিম আমি আৰু প্রতিদ্বন্দ্বিতা হাইলাকান্দিত কৰিম।